মুর্শিদাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন গত 23 ডিসেম্বর ঢাকায় জাতীয় উলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের ব্যানারে চরমোনাইর আয়োজনে ফিলিস্তিন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় এখানে আহলে হাদিসদেরকে দাওয়াত না দেওয়ার কারণ কি জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন কারণ আহলে হাদিসদেরকে দুনিয়ার কোনো টাকা দিয়ে পয়সা দিয়ে লোভ দিয়ে কোনো ভাবে ম্যানেজ করা যায় না একজন আহলে হাদিস একটা বুলেট আহলে হাদিসদেরকে তারা বাঘের চেয়ে বেশি ভয় করে তারা সিংহের চেয়ে বেশি ভয় করে যত ভয় সমস্ত আহলে হাদিসদেরকে নিয়ে ফিলিস্তিন ইস্যুতে আহলে হাদিসদের প্রথম করণীয় হলো দোয়া করা একটা বেদাতি মসজিদে আজও পর্যন্ত কোনোতে নাজেলা হয়নি অথচ আহলে হাদিস প্রত্যেকটা মসজিদে বা অধিকাংশ মসজিদে এ যাবৎ কোনোতে নাজেলা চলছে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার اللهم لك أسلمنا سائل ডাল তাল তরমুজ আটা কাঁঠাল নারকেল সব কিছু এক ড্যাগে দিয়ে যেই খিচুড়ি পাকানো হয় তার নাম জগা খিচুড়ি আকীদা যদি ঠিক না থাকে এই ভণ্ডদের সাথে ঐক্য করে কশিন কালেও ফিলিস্তিন মুক্ত হবে না আহলে হাদিসদেরকে দাওয়াত দিলে আহলে হাদিসরা যেত কিনা জগা খিচুড়ি সম্রাট আকবরের দিনে ইলাহি সম্রাট আকবর দিনে ইলাহি বানিয়েছিল তার মধ্যে সব ধর্মকে একসাথে দিয়ে জগা খিচুড়ি পাকিয়েছিল গত 23 ডিসেম্বর ঢাকায় জাতীয় উলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের ব্যানারে চরমোনাইর আয়োজনে ফিলিস্তিন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় এখানে আহলে হাদিসদেরকে দাওয়াত না দেওয়ার কারণ কি আহলে হাদিসদেরকে কোন মুসলমান বিশ্বাস করে না কারণ আহলে হাদিসদেরকে দুনিয়ার কোন টাকা দিয়ে পয়সা দিয়ে লোভ দিয়ে কোনো ভাবে ম্যানেজ করা যায় না একজন আহলে হাদিস একটা বুলেট আহলে হাদিসদেরকে তারা বাঘের চেয়ে বেশি ভয় করে তারা সিংহের চেয়ে বেশি ভয় করে যত ভয় সমস্ত আহলে হাদিসদেরকে নিয়ে চরমোনাইর পীর সাহেব ঘোষণা দিয়েছেন চরমোনাইর পীর সাহেব ঘোষণা দিয়েছেন বরিশালের মাটিতে আহলে হাদিসদের অস্তিত্ব থাকবে না আহলে হাদিসদের আস্তানা থাকবে না পীর সাহেবের ভাষায় বোঝা যায় বরিশাল হলো বাপ দাদার জমিদারের মাটি জি না হুজুর বরিশালের সেই ভাষান্তরে আহলে হাদিস মসজিদ হয়েছে 1989 সালে কত সালে 1989 সালে বরিশালের চরমোনাইর সেই চরমোনাইর দরবারের পাশে ভাষান্তর একটি দ্বীপ ভাষান্তর হলো মেহেন্দিগঞ্জ থানার ভাষান্তর ইউনিয়ন সেই গ্রামের হাসানকে জোরে আমিন বলার অপরাধে 500 বেত লাগিয়েছিল এলাকার মাস্তানেরা চরমোনাইর পীর সাহেবের ফতোয়ার ভিত্তিতে চরমোনাইর পীর সাহেবের ফতোয়ার ভিত্তিতে ভাষান্তরের হাসানকে 500 বেত মেরেছিল কয়শো 500 বেত মেরেছিল ভাষান্তরের হাসান বলছে আমার গায়ে যখন 50টা বেত মারলো তখন আমি বেহুশ হয়ে পড়লাম বেহুশ হয়ে পড়ার পরে তারপরে সেই হাসানকে ওষুধ খাওয়ায় মেডিসিন দিয়ে মলম দিয়ে সেই হাসানকে আবার সুস্থ করে আরো 450 বেত তার শরীরে ভাঙা হয় এই হাসানকে মারাকে কেন্দ্র করে সেখানে এলাকায় বিরাট চাঞ্চল্যের সৃষ্টি হয়ে গেল আমি গেছিলাম সেই সময় আপনারা খুলনার মাওলানা আব্দুর রউফ সাহেবকে দেখেছেন অনেকেই হয়তো খুলনার মাওলানা আব্দুর রউফ সাহেব গেলেন পরবর্তী বছরে আমি গেলাম প্রথম বছরে সেখানে আমাদের দাওয়াতের ফলশ্রুতিতে গোসাব ভাষান্তরে আহলে হাদিস অধ্যুষিত হলো এবং ভাষান্তরের মাটিতে আহলে হাদিসদের মসজিদ হলো আলহামদুলিল্লাহ আগামী ফেব্রুয়ারি 14 তারিখে বরিশালে মাহফিল ছিল আজকে খবর এলো সেটা চরমোনাইর পীরের মুরিদরা হতে দিচ্ছে না কারণ ওদের বাপ দাদার ব্যবসায় লাল বাতি জ্বলেছে আহলে হাদিসদের ওসিলায়
কাজেই তারা আহলাদীদেরকে বরদাস্ত করে না আহলাদীদেরকে দাওয়াত দিলে আহলে ইসরাত যেত কিনা জগা খিচুড়ি সম্রাট আকবরের দিনে ইলাহি সম্রাট আকবর দিনে ইলাহি বানিয়েছিল তার মধ্যে সব ধর্মকে একসাথে দিয়ে জগা খিচুড়ি পাকিয়েছিল জগা খিচুড়ি বলেন তো চাল ডাল তাল তরমুজ আটা কাঁঠাল নারকেল সব কিছু এক ড্যাগে দিয়ে যেই খিচুড়ি পাকানো হয় তার নাম জগা খিচুড়ি আকীদা যদি ঠিক না থাকে এই ভণ্ডদের সাথে ঐক্য করে কোশ্চিন কালেও ফিলিস্তিন মুক্ত হবে না কারণ কারণ হলো এই ভণ্ডামি দিয়ে কোনোদিন ইসলাম বিজয় লাভ করে না ফিলিস্তিন বিজয় করতে হলে আকীদাকে ঠিক করো যাদের নিজের জীবনের ভণ্ডামি ছাড়া কিছু নাই যারা নিজেদের ধর্ম ব্যবসা ছাড়া কিছু নাই তাদেরকে দিয়ে কিভাবে সম্ভব সম্মানিত উপস্থিতি আহলে হাদিসদেরকে কোনোভাবেই তারা বরদাস্ত করতে পারে না কারণ আহলে হাদিস হলো তাদের এই সমস্ত ভণ্ডামির প্রথম অন্তরায় ফিলিস্তিনি ইস্যুতে আহলে হাদিসদের করণীয় কি ফিলিস্তিনি ইস্যুতে আহলে হাদিসদের প্রথম করণীয় হলো দোয়া করা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ যখন ফদফদ পাহাড়ে আটক হলেন হুজাইল গোত্রের কাছে আল্লাহর নবী এক মাস কুনুতে নাজেলা পড়েছিলেন কুনুতে নাজেলার মাধ্যমে আল্লাহর নবী সাহাবীদের জন্য দোয়া করেছিলেন একটা বেদাতি মসজিদে আজও পর্যন্ত কুনুতে নাজেলা হয়নি অথচ আহলে হাদিস প্রত্যেকটা মসজিদে বা অধিকাংশ মসজিদেই এ যাবৎ কুনুতে নাজেলা চলছে আলহামদুলিল্লাহ আমরা তাদের জন্য দোয়া করছি এবং এই ইসরায়েলকে বর্জন করার ঘোষণা সর্বপ্রথম আহলে হাদিসদের তরফ থেকে এসেছে